ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতিতে পরিপূর্ণ এই দেশটি প্রায় 83টি দ্বীপ নিয়ে গঠিত। ভানুয়াতু প্রকৃতির অপরূপ সৌন্দর্য উজাড় করে দেওয়া দেশগুলির মধ্যে একটি। মজার ব্যাপার, এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বের সুখী মানুষদের দেশগুলির মধ্যে অন্যতম। আজকে আমরা ভানুয়াতু সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের 83টি দ্বীপের মধ্যে 65টি দ্বীপে মানববসতি রয়েছে। তবে এই দ্বীপগুলো পাথুরে এবং অসংখ্য আগ্নেয়গিরিতে পরিপূর্ণ। প্রত্নতত্ত্ববিদদের গবেষণা থেকে আমরা জানতে পারি, দেশটিতে প্রথম মানুষের আগমন ঘটে প্রায় 3000 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 110 থেকে 700 অব্দের মধ্যে। 1606 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক পেদ্রো ফার্নান্দেস দি কিরোস ভানুয়াতুকে পুনরায় আবিষ্কার করেন। তিনি এখানে স্প্যানিশ উপনিবেশের সূচনা ঘটান। পেদ্রো ফার্নান্দেস দেশটির নামকরণ করেন লা অস্ট্রেলিয়া দেল এসপিরিতু সান্তু বা পবিত্র আত্মার দেশ। 1825 সালে দেশটিতে ইউরোপীয়দের চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এ সময় এখানে চন্দন কাঠের আবিষ্কার করে ফেলেন দেশবাসী। এই আবিষ্কারের মধ্য দিয়ে দেশটিতে কৃষিকাজের সূচনা ঘটে। এরপর পর্যায়ক্রমে দেশটিতে ফ্রান্স ফিল এবং কন্ডোমিনিয়াম শাসনের ভিত্তি তৈরি করেন ফ্রেঞ্চ এবং ব্রিটিশ শাসকেরা। 1940 সালে এসে ভানুয়াতুকে কেন্দ্র করে ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে একটি ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। সে সময় পৃথিবীতে একমাত্র দেশ হিসেবে ভানুয়াতুতে একই সাথে ব্রিটিশ ও ফ্রেঞ্চ মুদ্রা প্রচলিত ছিল। এমনকি এই দুই উপনিবেশিক শক্তির আইনরক্ষা বাহিনীও আলাদা ছিল। এমন বিচিত্র পরিস্থিতিতে 1980 সালে 4 মাসব্যাপী বিদ্রোহ করে বসে স্থানীয়রা। এর ফলাফল হিসেবে দেশটিতে কোকোনাট ওয়ার বা নারিকেল যুদ্ধ সংঘটিত হয় এবং সে বছরের 30 জুলাই ভানুয়াতু স্বাধীনতা লাভ করে। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটির আয়তন মাত্র 12,190 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা কিন্তু মাত্র 2,66,000। এদেশের 82% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। ভানুয়াতুর ভাষাগত বৈশিষ্ট্য অন্যান্য দেশের থেকে বেশ ভিন্ন। এদেশের রাষ্ট্রীয় ভাষা 3টি, ইংরেজি, ফার্সি এবং বিসলামা। শুধু তাই নয়, এগুলো ছাড়াও দেশটিতে প্রায় 138টি আদিবাসী ভাষার প্রচলন রয়েছে। মজার ব্যাপার হল, ভানুয়াতুর সংস্কৃতি শুধু ভাষাগত বৈচিত্র্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এদেশের সংস্কৃতিতে রয়েছে অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, ব্রিটিশ, ভিয়েতনামী সহ আরও বেশ কিছু প্রশান্ত মহাসাগরীয় দেশের সংস্কৃতির ছোঁয়া। কোনো লিখিত ভাষা ছাড়াই গান এবং নৃত্যের মাধ্যমে গল্প বলার এক অদ্ভুত ঐতিহ্য রয়েছে ভানুয়াতুতে। এছাড়াও দেশটিতে রয়েছে শিল্পকলা, শরীরের বিশেষ সাজসজ্জা, ট্যাটুসহ ভিন্নধর্মী খোদাই করা মুখোশের প্রচলন। ভানুয়াতুর এই ভিন্নধর্মী সংস্কৃতিকে বলা হয় নি ভানুয়াতু সংস্কৃতি। এই সংস্কৃতি মূলত অস্ট্রেলিয়ান আদিবাসী এবং আদি মাউরি পৌরাণিক সংস্কৃতি থেকে এসেছে। ভানুয়াতু দ্বীপের প্রধান খাদ্যের মধ্যে রয়েছে ইয়াম, ট্যারো এবং ম্যানিউক নামক কিছু শস্য। এদেশের মানুষের আরেকটি মজাদার খাবার হল কাভা নামক এক ধরনের মরিচ জাতীয় গাছের রস। ঐতিহ্যগতভাবে এটি কেটে চিবানো হয় এবং পরে একটি পাত্রে থুতু দেওয়া হয়। এরপর কাভা গাছের এই চিবানো অংশে মশলা মিশ্রিত করে চিপের রস সংগ্রহ করা হয়, যা পুরুষ এবং মহিলা উভয়ই সারাদিনের কঠোর পরিশ্রমের পরে সন্ধ্যায় পান করেন। ভানুয়াতুর জাতীয় খাবারের নাম লাপলাপ। এদেশে বেড়াতে এলে পর্যটকদের জন্য এই খাবারটি খাওয়া আবশ্যক। ভানুয়াতুর আরেকটি ঐতিহ্যবাহী খাবারের নাম তুলুক। এটি মূলত ময়দার ভেতরে শুকরের মাংসের পুর ভরে কলাপাতায় মুড়ে সিদ্ধ করে প্রস্তুত করা হয়।
ভানুয়াতুতে এলে পর্যটকেরা শুধু এদেশটির সংস্কৃতি দেখে বিমোহিত হবেন এমন কিন্তু নয়। এদেশে প্রাকৃতিক সৌন্দর্য এবং দর্শনীয় স্থানের এক বিশাল সমারোহ রয়েছে, যা খুব সহজেই দর্শনার্থীদের মন জয় করে নিবে। দেশটিতে বেড়াতে এলে দর্শনার্থীরা প্রথমেই দেখতে আসেন বিশ্বের সবচেয়ে সক্রিয় এবং খোলামেলা আগ্নেয়গিরি মাউন্ট ইয়াসুর। ভানুয়াতুর মূল শহর পোর্টভিলা থেকে মাত্র 45 মিনিটের দূরত্বে এই আগ্নেয়গিরির অবস্থান। মাউন্ট ইয়াসুরকে খোলামেলা বলার মূল কারণ হল এই পাহাড়ের প্রায় চূড়ার কাছাকাছি পর্যন্ত পর্যটকেরা সহজেই পৌঁছে যেতে পারেন এবং সক্রিয় আগ্নেয়গিরির সৌন্দর্য উপভোগ করতে পারেন। মাউন্ট ইয়াসুরের একটি স্বাভাবিক দৃশ্য হল ফোয়ারার মতো লালচে আগুনের আভা। কিছু দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এই দৃশ্য অপরূপ, আবার কিছু মানুষের জন্য এটি ভয়ের কারণও বটে। মাউন্ট ইয়াসুরের পরেই আসে মাউন্ট বেনবো এবং মাউন্ট মারুম নামক দুটি আগ্নেয়গিরির নাম। এ দুটি আগ্নেয়গিরির বিশেষত্ব হল লালচে আগুনের আভার সাথে ধোয়া আর মেঘের এক অদ্ভুত সৌন্দর্য। তবে মাউন্ট ইয়াসুরের তুলনায় এ দুটি আগ্নেয়গিরির চূড়ায় ওঠা বেশ কষ্টসাধ্য। দ্বীপরাষ্ট্র হওয়ায় ভানুয়াতুতে রয়েছে অসংখ্য ছোট বড় সমুদ্র সৈকত। এদেশের একটি অন্যতম সমুদ্র সৈকত ও পর্যটন আকর্ষণ হল শ্যাম্পেন বিচ। শুভ্র বালি এবং স্বচ্ছ নীল জলের এই অগভীর সৈকত যেন ছবির মতো সুন্দর। পর্যটকেরা এই সৈকতের এক ধার ঘেঁষে পানি এবং অপর ধার ঘেঁষে সবুজ গাছে ঘেরা পাহাড়ের সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হবেন নিশ্চিত। ভানুয়াতুর এমনই আরেকটি সৈকত হল মালেকুলা। এর আকৃতি কিছুটা বসে থাকা কুকুরের মতো দুই ভাগে বিভক্ত। এটি দেশটির একটি অন্যতম পর্যটন আকর্ষণ। মালেকুলা সমুদ্র সৈকতের আশেপাশের অঞ্চলে এখনও রয়েছে সভ্যতার ছোঁয়াহীন আদি জনপদের বসবাস। এই জনপদ মূলত বিগ নাম্বাস এবং স্মল নাম্বাস হিসেবে বেশ পরিচিত। শুধু তাই নয়, মালেকুলার এই অঞ্চল পর্যটকদের জন্য বেশ বিপজ্জনক বটে। অপরিচিত মানুষ এই এলাকায় যদি অনুপ্রবেশের চেষ্টা করে, এখানকার আদিবাসীরা তাকে রান্না করে খেয়েও ফেলতে পারেন। ভানুয়াতুতে এখনও নরবলি এবং নরখাদকের দেখা মিলে, যদিও ক্রমশ এই প্রথা কমে আসছে। তবে এখনও কিছু আদি জনপদের জন্য এটি খুব সাধারণ বিষয়। ভানুয়াতুর পোর্ট অলরি দর্শনার্থীদের জন্য আরেকটি নয়নাভিরাম গন্তব্য। এটি মূলত ভানুয়াতুর সবচেয়ে বড় দ্বীপ এসপিরিতো সান্তোর শেষ প্রান্তে অবস্থিত। অনেকের মতে পোর্ট অলরি ভানুয়াতুর এক নম্বর পর্যটন কেন্দ্র। পোর্ট অলরি মূলত সবুজ পাহাড়, স্ফটিক স্বচ্ছ জল এবং সাদা বালুর সৈকতের জন্য পরিচিত। এই অঞ্চলে ভ্রমণে এলে পর্যটকেরা দুটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত দ্বীপে প্রবেশের সুযোগ পাবেন। পোর্ট অলরিতে রয়েছে দর্শনার্থীদের জন্য স্নোরকেলিংয়ের সুযোগ। ঢেউহীন, শান্ত, অগভীর ও স্বচ্ছ নীল জলে ডুব সাঁতার কাটার জন্য দর্শনার্থীদের মধ্যে এই অঞ্চলটি অত্যন্ত বিখ্যাত। একই কারণে ভানুয়াতুর আরেকটি সুপরিচিত স্থান হল মিস্ট্রি আইল্যান্ড, যা ভানুয়াতুর তাফিয়া প্রদেশের একটি ক্ষুদ্র জনবসতিহীন দ্বীপ। আনুষ্ঠানিকভাবে আদিবাসীদের দেওয়া ইনুক নামেই মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দ্বীপটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীদের দ্বারা নির্মিত একটি এয়ারস্ট্রিপ ব্যতীত মিস্ট্রি আইল্যান্ডে রাত কাটানোর জন্য রয়েছে কয়েকটি কুঁড়ে ঘর। এই ছোট্ট দ্বীপে ভ্রমণে আসা ক্রুজ যাত্রীদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধাও রয়েছে। মিস্ট্রি আইল্যান্ডের কিছু কিছু রাস্তা মাঝ বরাবর এই দ্বীপকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। তবে মিস্ট্রি আইল্যান্ডের মূল আকর্ষণ হল এখানকার জনবসতিহীন নিরিবিলি সমুদ্র সৈকত। এখানকার কোলাহলহীন শান্ত পরিবেশ এবং হালকা নীল জলে সাঁতার কাটার ব্যবস্থাই শান্তিপ্রিয় পর্যটকদের আকৃষ্ট করে। সমুদ্র সৈকত ছাড়াও ভানুয়াতুর আরও কিছু দর্শনীয় প্রাকৃতিক স্থান রয়েছে। তার মধ্যে একটি হল মিলেনিয়াম কেভ। এই প্রাকৃতিক গুহাটি ভানুয়াতুর লুগানভিল শহর থেকে মাত্র 45 মিনিটের দূরত্বে দক্ষিণ সেন্ট্রাল সান্তো অঞ্চলে অবস্থিত। যারা ট্রেকিং পছন্দ করেন এবং দুর্বল চিত্তের নন, তাদের জন্য মিলেনিয়াম কেভ ঘুরতে আসা আবশ্যক। আলো আধারী গিরিপথ বেয়ে প্রাকৃতিক গুহার মধ্য দিয়ে ট্রেকিং
এবং বেশ কিছু পাহাড়ি ঝর্ণা এই স্থানটির মূল বিশেষত্ব। মিলিনিয়াম কেভে বেড়াতে এসে যে অভিজ্ঞতা দর্শনার্থীরা পান তা অসামান্য। তবে এ সকল প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ভানুয়াতুতে রয়েছে মাতে ফুলো, নান্দা এবং রিরি নামে তিনটি ব্লুহোল। ব্লুহোল মূলত ভূগর্ভস্থ কিছু বিশাল গর্ত বা গুহা যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। ভানুয়াতুতে মোট 5টি ব্লুহোল রয়েছে, যার মধ্যে এই তিনটি বেশি সুপরিচিত। স্নোরকেলিংয়ের মাধ্যমে এসব ব্লুহোলের তলদেশে অসংখ্য রং বেরঙের মাছের সৌন্দর্য নিঃসন্দেহে দর্শনার্থীদেরকে আকৃষ্ট করবে। নিউ ইকোনমিক্স ফাউন্ডেশনের হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স অনুযায়ী ভানুয়াতু বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র। ছোট্ট এই দেশটিতে কিন্তু তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই। ভানুয়াতুর অর্থনীতি মূলত কৃষি এবং পর্যটন শিল্পের উপর পুরোপুরি নির্ভরশীল। বর্তমানে এই পর্যটন শিল্পই দেশটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক খাত। সব মিলিয়ে বলা চলে, দর্শনার্থীদের জন্য ভানুয়াতু একটি অপরূপ স্বর্গরাজ্য, যেখানে এলে প্রাকৃতিক সৌন্দর্য যে কারো মন কাড়তে পারবে নিমিষেই। বিশ্বের ঝুঁকিপূর্ণ অর্থনীতির তালিকায় দেশটি অন্তর্ভুক্ত হলেও আশা করা যায় দেশটি বেশ দ্রুতই তাদের পর্যটন খাতের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।